বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এখন সাজ সাজরব। প্রথমবারের মতো এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। দেশের অন্যতম ক্লাব ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান সহ ভারতের দুটি, শ্রীলঙ্কা ও মালদ্বীপের একটি করে দলের সমন্বয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। আয়োজনের সফলতা প্রায় আমরা 90% মতো আমাদের কমপ্লিট হয়েছে। ভবিষ্যতে যাতে টিমগুলো আসার জন্য আগ্রহ প্রকাশ করে সেই জন্য আমরা সেভাবে উদ্যোগ নিয়েছি। ফুটবলের যে এখন যে সুনাম, যে অবস্থা চলছে, সে ফুটবলের পুরানো সোনালি ইতিহাস, সোনালি অতীতকে আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি। এটা আনতে শুরু করেছি এবং এটা সারা পৃথিবীকে ছাড়িয়ে এটা সারা বাংলাদেশের মাঠে কানাতে আমরা এই ফুটবলটাকে আমরা নিয়ে যাব। ঘরের মাঠে আন্তর্জাতিক মানের ফুটবল দেখার সুযোগ হওয়ায় আনন্দিত ফুটবল প্রেমীরা। তবে টিকেটের মূল্য নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে তাদের। বাংলাদেশে এই ধরনের আয়োজনের মাধ্যমে ফুটবলেও খেলোয়াড় তৈরি হবে। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তারা, ফুটবল প্রেমীরা একটা খেলা দেখার সুযোগ পাবে। টিকেটের দাম যেটা ধরা হয়েছে, আমি মনে করি যে স্টুডেন্টদের জন্য কিছু ছাড় দেওয়া দরকার, স্টুডেন্ট যারা ফুটবল দেখতে চায়। এদিকে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সুন্দরভাবে যাতে হয় সেজন্য আমাদের জেলা ক্রীড়া সংস্থা আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। দেশের ফুটবলে গতি ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড় তুলে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।